রাজধানীর উত্তরা থেকে নিখোঁজের 3 দিন পর নারায়ণগঞ্জে রূপগঞ্জে বালু নদী থেকে রাজীব হাসান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক। ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর গত 3 দিন ধরে রাজীব নিখোঁজ ছিলেন। রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র সংলগ্ন ডেমরা এলাকায় বালু নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাজীবের বাড়ি চট্টগ্রামের রাউজানে। হত্যার পর দুর্বৃত্তরা তাকে বালু নদীতে ফেলে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।